নয়া সালে রেশন কার্ড নিয়ে সামনে এলো বড় সড় ঘোষণা। আমূল বদলে গেল রেশনের যাবতীয় সামগ্রী, পাল্টে গেল চাল গম পাওয়ার নিয়ম। এবার থেকে কোন ক্যাটাগরির রেশন কার্ডে কি পরিমাণ রেশন দেবে জানিয়ে দিল সরকার। বাংলা এবং কেন্দ্রে কতটা বদলালো রেশনের চিত্র, আগের থেকে কি কমে যাবে নাকি বেড়ে যাবে রেশনের বরাদ্দ, ঠিক কি কি জানা যাচ্ছে, চলতি মাস থেকে কোন কার্ডে পাবেন কত কেজি সামগ্রী, ঠকে না গিয়ে রেশনের লাইনে দাঁড়ানোর আগেই জেনে নিন বিস্তারিত। ভারতবর্ষে এমন কোন মানুষ নেই যাদের রেশন কার্ড নেই, দেশের প্রতিটি মানুষই রয়েছেন এই সরকারি খাদ্য যোজনার আওতায়। আমরা সকলেই জানি যে রেশন তালিকায় নাম থাকা ব্যক্তিদের প্রতি মাসেই রেশন দোকান থেকে দেওয়া হয় খাদ্যশস্য, কিন্তু সবার জন্য সম পরিমাণ বন্টন করা হয় না। এক্ষেত্রে উপভোক্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে তাদের রেশন দেওয়া হয়। সম্প্রতি এই নিয়ে দেওয়া হলো বিশেষ ঘোষণা। ফেব্রুয়ারি মাসে কোন কার্ডে কতটা খাদ্যশস্য পাওয়া যাবে সেই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে মোট কয় ধরনের রেশন কার্ড রয়েছে। রাজ্যে মোট 5 প্রকার রেশন কার্ড রয়েছে। এগুলো হলো অন্ত্যোদয় অন্ন যোজনা রেশন কার্ড, বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড, অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড, RKSY1 রেশন কার্ড, RKSY2 রেশন কার্ড। সেই সাথে জানিয়ে দেওয়া হয়েছে কোন কার্ডে কত পরিমাণ ও কি কি খাদ্যশস্য দেওয়া হবে। প্রথমেই রয়েছে এই তালিকায় অন্ত্যোদয় অন্ন যোজনা রেশন কার্ড AAY। এই কার্ডে প্রতিটি পরিবার পাবে 13 কেজি 300 গ্রাম আটা অথবা গম, সাথে 13.50 টাকা কেজি দরে 1 কেজি চিনি দেবে সরকার। এছাড়াও বিনামূল্যে মিলবে 21 কেজি চাল। অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড PHH, এই রেশন কার্ড থাকলে পরিবারের মাথা পিছু প্রত্যেক সদস্য পাবে 3 কেজি চাল, 1 কেজি 900 গ্রাম আটা অথবা 2 কেজি গম। বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড SPHH, PHH এর মতন এই রেশন কার্ডেও থাকবে সমান খাদ্যশস্য। RKSY1 রেশন কার্ড, এই কার্ডে শুধুমাত্র মাথা পিছু দেওয়া হবে 5 কেজি করে চাল। RKSY2 রেশন কার্ড, এক্ষেত্রে দেওয়া হবে কেবল 2 কেজি করে চাল।